আসসালামু আলাইকুম, আমি আফরোজ আক্তার, সহকারী শিক্ষক। আমি ইনসাজেদা, ফিউচার ব্রিলিয়ান্স। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বই পাঠ 46 নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর আমার বাংলা বই পাঠ 46। তার আগে বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, আর যারা দেখেছো তাদের ধন্যবাদ। আজকে আমরা পাঠ 46-এ রুবির বাগান একটি গল্প পড়ব। গল্পের নাম কি? রুবির বাগান। দেখো, এখানে ছবিতে আমরা একটি বাগান দেখতে পাচ্ছি আর একটি মেয়ে দেখতে পাচ্ছি, সে কে? রুবি। রুবির বাগান নিয়ে আজকে আমরা গল্পটি জানব। আমি বলছি, তোমরা খেয়াল করো, রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের সারি, আরেকদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। আবারও বলছি, রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ। একদিকে লাল গোলাপের সারি, আরেকদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। বাগানে চারপাশে ঢোলকলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ, সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। আবার বলছি, বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া, বাগানের চারপাশে কি গাছের বেড়া? ঢোলকলমি গাছের। তাতে কি কালার ফুল ফোটে? বেগুনি কালার ফুল ফোটে। বাগানের দরজার দুপাশে কি গাছ রয়েছে? দুটি শিউলি গাছ রয়েছে, সেখানে সাদা ফুল ফুটে, আর শিউলি ফুলের বোটার কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই অমি, রুবির ভাইকে অমি, তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, বাগানের পাশে মাঠ জুড়ে কি ক্ষেত? সর্ষে ক্ষেত, হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ, পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। কোন আকাশে সকালে সূর্য ওঠে? পূর্ব আকাশ। টকটকে লাল রঙের, টকটকে লাল রঙের, তার আলো পরে ফুলে ফুলে, তার আলো পরে ফুলে ফুলে, পুরো বাগান হেসে ওঠে। আজকে আমরা কোন গল্পটি বললাম? রুবির বাগান নিয়ে। মানে তার একটি বাগান আছে, সে বাগানে কি করে? সে ও তার ভাই অমি মিলে বাগানে কাজ করে, গাছে পানি দেয়। বাগানে আছে গোলাপ ফুল, গাঁদা ফুল, আর বাগানের দুই গেটের দুই পাশে কি আছে? দুটি শিউলি গাছ আছে, আর বেড়াগুলো কিসের দ্বারা? ঢোলকলমি গাছের দ্বারা, গাছগুলো দ্বারা। ঢোলকলমি ফুলগুলো কি কালার? বেগুনি কালার, আর শিউলি ফুল সাদা। আচ্ছা, তারপর দেখি, এখানে ছবি দেখি, ফুলের নাম লিখি, ছবি দেখি, ফুলের নাম লিখি, পাশে ফুলটির রঙের নাম লিখি। ছবি দেখে ফুলের নাম লিখবো, তার পাশে কি করব? ফুলটি কি রং সেটি লিখবো। এখানে উপরে দেখো লেখা আছে গাঁদা, জবা, শিউলি, ঢোলকলমি। নিচে দেখো চারটি ফুলের ছবি দেয়া আছে, পাশে নামের জায়গা এবং রঙের জায়গা দেয়া আছে খালি ঘর, তোমরা সেখানে কি করবে? লিখবে। প্রথম ছবিটি কিসের ছবি? জবা ফুল। দেখো একটি দেখা দেয়া আছে যে জবা, রং কি রং? লাল। তারপরে গুলো দেখো শুধু খালি ঘর দেয়া আছে, তোমরা সেখানে লিখবে। তারপর দেখো কি ফুল? শিউলি ফুল, সাদা। তাহলে এখানে কি লিখবে? শিউলি, ফুলের নামের জায়গায় শিউলি, আর রং কি? সাদা। তারপর দেখো ঢোলকলমি, ঢোলকলমি নামের জায়গায় লিখবে ঢোলকলমি, তারপর রং কি? বেগুনি। তারপর ফুলটি কি? গাঁদা, ফুলের নামের জায়গায় গাঁদা, আর রং কি? হলুদ। তারপর দেখো, এখানে আমি উত্তরটি লিখে নিয়েছি, তোমরা এটি খেয়াল করো, তোমরা এভাবে খাতায় লিখবে, এটি তোমাদের বাড়ির কাজ, শূন্যস্থানগুলো পূরণ করবে। ছবি দেখে নিজেরা খাতায় ফুলের নামগুলো এবং কোনটি কি রং সেটি লিখবে। আবারও বলছি, জবা লাল, শিউলি সাদা, ঢোলকলমি বেগুনি, গাঁদা হলুদ, এই ফুলগুলোর নাম এবং রঙের নাম তোমরা অবশ্যই খাতায় লিখতে হবে। তারপর দেখো, এখানে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ বানাই ও লিখি, এলোমেলো বর্ণ সাজিয়ে কি করবে? শব্দ বানাবে ও লিখবে খাতায়। এখন দেখো, প্রথমে ছবিটি ঘাসের, তারপর আকাশ, তারপর কি? গোলাপের, তারপর সর্ষে,
এখন এই শব্দগুলো আমরা জানি বলে ছবি দেখে বললাম, কিন্তু খাতায় কিভাবে লিখতে হবে সাজিয়ে লিখতে হবে, কারণ এখানে এলোমেলো করে দেয়া আছে। প্রথমটি দেখো, আগে স আছে তারপরে ঘ আকার দেয়া আছে, কিন্তু ঘাস লিখলে কিভাবে আগে লিখবো? ঘ আকার ঘা তারপর স লিখবো, ঘাস এভাবে। তারপরে আকাশ লিখতে সর আ, ক আকার কা, তালব্য আকাশ, তারপর গ উপর গু, ল আকার লা, ক গোলাপ, তারপর হলো সর্ষে স র মূর্ধন্য স একার সর্ষে। দেখো আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো কি করবে, খালি ঘরে শব্দগুলো সাজিয়ে লিখবে, এটিও তোমাদের বাড়ির কাজ। আবারও বলছি দেখো, ঘাস আকাশ গোলাপ সর্ষে, কোন শব্দটি আর কোন বর্ণটি আগে পরে আসে সেটি বুঝে তারপরে খাতায় একের পর এক লিখবে। আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম রুবির বাগান নিয়ে আলোচনা করলাম, তারপরে ফুলের নাম শিখলাম, ফুল কোনটি কি রঙের হয় সেটি শিখলাম, এলোমেলো বর্ণ সাজিয়ে লিখে শব্দ গঠন করলাম। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।